এই মহানগর কলকাতার বুকে আজও মৃৎশিল্পের ধারাকে ধরে রেখেছেন একজন শিল্পী। আজ আমরা তার কথাই বলবো। উত্তর ভারতীয় শৈলীর মাধ্যমে তিনি নিজের শিল্পকর্মকে তিন পুরুষ ধরে এই পশ্চিমবঙ্গের বুকে সমৃদ্ধ করে গিয়েছেন। তার হাতের জাদুতে প্রাণবন্ত হয়েছে বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলার দেবতারা। সেই নেই আজকের এই ব্লগ। আশা করি আপনাদের এই ব্লগ ভালো লাগবে। একজন শিল্পীর মনে এবং তার জীবনে যে কত দুঃখ রয়েছে সেই কথাও কিন্তু এই ব্লগের মাধ্যমে তুলে ধরা হয়েছে। শুধুমাত্র তার সৃষ্টিকে আমরা আজকে আপনাদের কাছে তুলে ধরব না, তার পাশাপাশি তার যে দুঃখ, প্রত্যেকদিনকার জীবন সংগ্রামে যে অনটনের মধ্যে দিয়ে একজন শিল্পীকে যেতে হয় সেই কথাই কিন্তু আমরা আজকের ব্লগের মাধ্যমে তুলে ধরব। পাশাপাশি এটাও দেখব যে গোটা ভারতের যে শৈল্পিক নৈপুণ্যতা সেটা কি করে কলকাতার বুকে প্রথিতযশাই শিল্পী তুলে ধরছেন। আশা করি আপনারা আজকের এই ভিডিওটি থেকে সমৃদ্ধ হবেন এবং অনুপ্রাণিত হবেন। নমস্কার, ধন্যবাদ। আজকে আমরা আছি বিশিষ্ট মৃৎশিল্পী নন্দু লাল প্রজাপতি মহাশয়ের বাড়িতে। তার তৈরি বিভিন্ন মাটির প্রতিমা, পুতুল, দেব প্রতিমা দশকের পর দশক ধরে বাঙালি মনন এবং চিন্তনকে সমৃদ্ধ করে এসেছে। এখন তিনি কেমন আছেন, তার শিল্পসত্তা, তার যে শিল্প চেতনা, সেটা নিয়েই আজকে আমরা তার সাথে কথা বলবো। তার সৃষ্টিগুলোকে আমরা দেখব এবং অনুধাবন করব এবং জানব গোটা ভারতের যে বিভিন্ন শিল্পশৈলী আছে সেটাকে তিনি কীভাবে নিজের সৃষ্টির মধ্যে আরও বেশি করে উজ্জীবিত করছেন। আশা করি আজকের এই ব্লগটি আপনাদের ভালো লাগবে। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট মৃৎশিল্পী নন্দুলাল প্রজাপতি মহাশয়। আজকে আমরা তার স্টুডিওতে এসেছি, তার নতুন বাজার তো জায়গাটা, নতুনবাজার কচুরি গলিতে এসেছি। তিনি দীর্ঘদিন ধরে পুতুল তৈরি করে থাকেন আমার বাবার টাইম থেকে। হ্যাঁ দাদা, আপনার এই পুতুল শিল্পটা নিয়ে বলুন, মানে কবে থেকে শুরু হলো? আমাদের বাচ্চাবেলা থেকেই করছি, বাবার টাইম থেকে, শৈশব থেকে। হ্যাঁ। আচ্ছা, কত বছর হলো এই শিল্প আমাদের এখানে? প্রায় ধরুন বাবার বয়স হিসাবে তো 70-80 বছরের উপরে হয়ে গেল। আমারই তো যেটা জানার মধ্যে ছিল, বাবাই এখানে কাজ করতো। তারপরে আমাদের যেটা পুরনো হচ্ছে আদি গণেশ, যেটা দেওয়ালি সিজনে আমরা বিক্রি করি, বেনারসি গণেশ লক্ষ্মী, ওইটা হচ্ছে এখানকার শ্রেষ্ঠ। আমরা বেনারস থেকে এসছি এখানেই, কলকাতায় এসে এখানে এই জায়গাটাই নিয়ে এখানে কারবার করেছি। এই নিয়ে আমরা যেটা গণেশ বলবেন গণেশ দেখিয়ে দিই। আর এছাড়া মানে মানে দেবী প্রতিমা, মানে ভগবানের প্রতিমা বা মূর্তি ছাড়া বড় ঠাকুর করি না। হ্যাঁ, মানে যে ছোট ছোট যে পুতুল, খেলার পুতুল, যে খেলার পুতুল বহুত রকম ছিল। হ্যাঁ, ক ধরনের পুতুল তৈরি করে? প্রায় 40 রকম। 40 রকম ডিভিশনাল আলাদা, ডিভিশনাল আলাদা, এবং বাঁকুড়া প্যাটার্ন আলাদা, কৃষ্ণনগর প্যাটার্ন আলাদা, ধরমপুর আলাদা, ঠিক ঠিক, নদিয়ার এই ঘূর্ণি আলাদা, ঠিক, কৃষ্ণনগর এই চাকদা ফাকদা, এসব অনেকগুলো জায়গা আছে, উল্টোডাঙা, এখন দত্ত পুকুর হয়ে গেছে, দক্ষিণদাড়ি অনেক জায়গা, মানে এইসব জায়গা। এরা সব আমাদের চেলা, এরা আমরা চেলা, এরা সব কাজ করতে করতে ওরাই এখন ব্যবসায়ী হয়ে গেছে, ঠিক। আর কোন পুতুলটা সব থেকে বেশি চলে এখানকার? আমি যেরকম আগেকার টাইমে রবীন্দ্রনাথের মূর্তি করেছিলাম, বাবার টাইম, বাবাই করেছিলেন, তা রবি ঠাকুর আমাদের শতবার্ষিক টাইমেতে 1964-এ আমাদের টালা এক্সিবিশন হলো, ওখানে দোকানে প্রাইজ দিল, অনেক কিছু করেছি, শর্ট লেগে মেলা করে ওখানেও হয়েছে, কিন্তু যত তারপরেই তো এক্সিবিশন ডিভিশন বন্ধ করে দেওয়ার পরে অনেক সব এক্সিবিশন মেলা টেলা হলেই তো সবাই পুজো বিক্রি করে, ঠিক ঠিক। আমি যখন এই 25শে বৈশাখ যখন রবীন্দ্রনাথের বাড়ি এসেছিলাম তখন প্রচুর গেটের বাইরে প্রচুর রবীন্দ্রনাথের মূর্তি পেয়েছিলাম। আমি আমার ওখানকার যারা বিক্রি করছিল জিজ্ঞেস করছিলাম এগুলো কোথায়, আমি তখন জানতাম যে দক্ষিণদারি
দাঁড়ি হতে পারে, তখন বললাম না এটা দক্ষিণ দাঁড়ি না, এটা কাছে আমাদের সামনে তৈরি হলো। এবার ওরা না আর বলছে না যে এটা নতুন বাজারের। পরে যখন আমি একটি একটি বই কিনলাম, বইটা কিনে পড়লাম, তো ওখানে নতুন বাজারের উল্লেখটা আমি পেলাম, তো সেটা খুঁজতে খুঁজতেই আমি এলাম। ঠিক আছে, তো এখন কি আপনার পুতুল কি বারো মাসই তৈরি হয় না বিশেষ কোনো সিজন আছে? সিজনে যেরকম সরস্বতীতে ছোট ছোট সরস্বতী করি। হ্যাঁ, মানে আমি পুতুলের কথা, মানে খেলার পুতুল, মানে খেলার পুতুলের মধ্যে জন্মাষ্টমীর টাইমে আমরা বেশি বিক্রি করি। ঠিক, খেলার পুতুল কিন্তু অ্যাকচুয়ালি টয় ডিভিশন, ওটা আগেকার চলতো বাচ্চাদের, চলতো কাগ, এ পুলিশ পুতুল মানে ঝুলন, তারপরে দেওয়ালি ডলস, যেগুলো এইসব আগে খুব প্রচুর মাঝে মাঝে বিক্রি হতো, আর এখন এগুলো, এখন আর ওইগুলো হয় না, প্লাস্টিক এসে চায়নার মডেল এসে আমাদের ডাউন করে দিল, ডাউন করে দিল। এখন মানে শুধু রবীন্দ্রনাথ আর এমনি ঠাকুর, বিবেকানন্দ, এইসব সাই বাবা, এইসব নানা রকমের ঠাকুর, আর দেওয়ালি ডলস, মানে দেওয়ালি দেওয়ালিতে অনলি গণেশ লক্ষ্মী, অনলি গণেশ লক্ষ্মী। আর আমরা দেখেছি যে জন্মাষ্টমীর সময় বড় বাজারে, হ্যাঁ, বড় বাজারে বিশাল একটা মেলা বসে। ঠিক আছে, ওখানের কাজ যে পুতুল, ওগুলো তো আপনি তৈরি করেন? হ্যাঁ, আমরা দিই তো ওখানে, মানে প্রচুর পুতুল। হ্যাঁ, মানে ওগুলো কিরকম কি কি, কিরকম কিরকম পুতুল তৈরি চলে? কৃষ্ণ গোপাল, কৃষ্ণ গোপাল, গোপালের লাড্ডু গোপাল, বসা গোপাল, হাঁড়ি গোপাল, ময়ূর গোপাল, এইসব প্যাটার্ন। আমাকে নতুন বাজারের ওই দাদাটা বললো যে আপনার ফোন নাম্বারটা দিল, দাদাটা বললো যে উনি মুরগির ওপর একজন দেবতা। মানে উত্তর ভারতের এটা হচ্ছে যেরকম জিন মাতা, জিন মাতা, ঠিক ঠিক, বুঝলে? এই প্যাটার্নেরই সব ছোট ছোট মুরগি ফুরগি সব। তারপরে বাংলায় যেরকম আছে মা শীতলা ভেড়ার উপর, এটাও জালারাম বাপা, এই দেবতাকে কি পুজো করা? হ্যাঁ, জালারাম বাপু, জালারাম গুজরাটিদের, ঠিক ঠিক ঠিক, অসাধারণ। আচ্ছা, এই দেখুন এখানে মক্কা মদিনা, না না না, ঠিক আছে, কাহা অসাধারণ হয়েছে। মানে বড় বউ পুতুল আপনারা তৈরি করতেন, মানে এখনো করে চলেছেন? দোলের টাইমে মারওয়াড়িরা পুজো, হ্যাঁ হ্যাঁ, বুঝুন এটার মধ্যে পাঁচ রকমের এই দেবীর নাম কি? আর এই বড় বউ পুতুলটা আপনারা বানান? বাচ্চাদের ডল পুতুলটা বিয়ে বাড়িতে গেল, ঠিক, অসাধারণ শৈলী। আমাদের এটা বড় বড় ছিল আর বিক্রি হয় না বলে আমরা বন্ধ, ঠিক ঠিক। এগুলো কি মানে কাঁচা, এগুলো কি পোড়ানো? পোড়া 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 একদম। এখানে ফন হয় কলকাতা শহরে, ফন আছে ওই ছোট ছোট ক্যারি করে, ছোট করে। আর এগুলো সবই তো এটেল মাটি, হ্যাঁ হ্যাঁ। আর এখন তো মানে মাটির দাম প্রচুর বেড়ে গেছে, জিএসটি, রঙের দাম বেড়ে গেছে, কি করে পারেন? আর এর মধ্যেই চলতে হবে, কিছুদিন চলবে, তারপরে মনে হচ্ছে বন্ধ হয়ে যাবে। না না, আশা করি ভিডিওর মাধ্যমে অনেকে জানতে পারবে। না না, দে তো বেটা মসজিদ দে, জন জন গণেশ আউ গণেশ দে, সাজাওয়ালালা মাল নিকাল কে দে। এই দেখুন ওদের মধ্যে এই মক্কা মদিনাও করি, ঠিক ঠিক, এটা আমার ফেমাস, প্রায় 40 বছর ধরে করছি, অসাধারণ।
মানে এটা ওই ঈদের সময় সবথেকে বেশি 12 মাস ওদের বিক্রি 12 মাস ওরা নিয়ে যায় যখন গিফট দেওয়ার ওরা এটাই মক্কা মদিনা ঠিক 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 আর এমনি মাদার মেরি এগুলার এখন ওটা আমার নেই মাদার মেরিটা কেনার লোক নেই দাদা ঠিক এগুলো তৈরি করতে তো অনেকদিন সময় লেগে যায় মানে বেশ পরিশ্রম খুলতে খুব খেটে খাবার পয়সা জুটবে না এগুলো সব গাঙ্গোর তৈরি যে নতুন প্রজন্ম কি শিখতে চাইছে না দাদা নিউ জেনারেশন না না আগে আমাদের এখানে আর্ট স্কুলে ছেলেরা আসতো আচ্ছা আচ্ছা আমাদের ছবি পেইন্টিং তখন আমাদের অল ইন্ডিয়া হ্যান্ডিক্রাফট বোর্ডে ওখানে দেওয়া হতো হ্যাঁ হ্যাঁ তারপরে মঞ্জুষাতে দিয়েছি মঞ্জুষা এখন বিশ্ব বাংলা হয়েছে হ্যাঁ আমি ছেড়ে দিয়েছি সম্প্রতি ইকো পার্কে হস্তশিল্প মেলা হলো এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এখন সবলা মেলা হয় তো এইসব গভর্নমেন্ট স্পন্সর মেলায় যান খুবই দুঃখজনক মানে এটাই তবু আমি চাইবো এই ভিডিওর মাধ্যমে লোকে যদি জানতে পারে আচ্ছা কেউ যদি আপনার কাছ থেকে মানে এগুলো নিতে চায় গাঙ্গোর বলুন বা বিভিন্ন কি করে মানে আসবে কি করে মানে এই জায়গাটা যদি একটু বলে দেন আমি নেমেছি দিদি জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে ওখান থেকে হেঁটে 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 আমাদের মডেল কে কপি করে ওরা পিতলে ঢালাই করছে আমার মন্দিরে দেখুন একটা কৃষ্ণ ঠাকুর আছে ওগুলো আপনারই তৈরি করা আর আরেকটা যেটা কথা সেটা হচ্ছে যে আপনার রেঞ্জ কত থেকে মানে দাম কত থেকে শুরু হচ্ছে ন্যূনতম সব থেকে কম সব থেকে নিয়ম আমরা নিয়ম হচ্ছে 10 টাকা 10 টাকা ঠিক ঠিক র ম্যাটেরিয়াল 10 টাকা তার নিচে হ্যাঁ হ্যাঁ ফলটল মাটির ফলটল ফলটল ওগুলো আপনারা বানান করতাম বন্ধ করে দিই আচ্ছা মানে অনেক পুতুল আগে বানাতেন যেরকম 3 টাকা করে ফল পাওয়া যায় আর ফল মেটে করে পোষায় ঠিক আর ঝুলনের সময় যেরকম ঝুলনের সময় অনেক রকম ভ্যারাইটি মানে হ্যাঁ মানে পুলিশ পুতুল তারপরে বাচ্চা মেয়ে পুতুল ওই মনুমেন্ট যে মনুমেন্ট কি করবে 400-500 টাকাতে কি হবে আঁকা করতে অনেক শখ ও একটা সুন্দর সুন্দর তোর আঁকা দেখা যা দেখা দাদাকে ওইটা না দেখা কালকে ও আঁকা করছে কিন্তু বেচারি পরীক্ষা দিতে পারলো না এখনো বসে বসে একটা জল খাবে মানে নিজে থেকেই আমি ভাবছি কি হিন্দিতে যেটাকে বলে বিরাস আছে ঠাকুর অনেক ছিল দাদা আমি গিফট দিয়ে দিই এটা মনে হয় গোপাল ঠাকুর না বড় বড় বউ না এটা মনে হয় ইয়ে আল্লাহ আল্লাহ বাংলায় যাকে বলে মুকুট পরা আল্লাহ আল্লাহ বউ তক্তে বউ হাতে বা বিয়েতে এইটার সন্দেশের বানিয়ে ওটা নিয়ে যায় তিনি এই কাকাটা আমার 12 মাস এই ঠাকুরটা বানান
ওনার নামটা আরেকবার বলবেন? বিন্দু লাল প্রজাপতি, ওনারই ভাই। হ্যাঁ, আমারই ছোট ভাই। বিন্দু লাল প্রজাপতি জি তৈরি লক্ষ্মী গণেশ বেনারসি স্টাইল, নন্দু বাবুরই ভাই বিন্দু। এরা দুটোই ভাই, আর কোন ভাই নেই। লোক এটা পুজো করে বেশি, ঠিক ঠিক, মারবাড়ি না পুজো করে না, মারবাড়িরা বেশি পুজো করে। আর ভালো ভালো যে বিজনেসম্যান ওরাই নিয়ে যায়, এতে ডেভেলপ খুব জোর করে, খুব উন্নতি খুব তাড়াতাড়ি। দুর্গার মতন এটা এমন এমন ঠাকুর আছে যে মানে পুজো করলে এটা খুব তাড়াতাড়ি শীঘ্রই ওর মনস্কামনা পূর্ণ পুরো হয়ে যায়। ঠিক ঠিক, এটা এই এতে খুবই আছে। এটা একটা মানে মানে যারা মারবাড়িরা এসে বলে যে আমি এই ঠাকুরটা পুজো করছি, আমার আমার ভালো লাভবান হচ্ছে, এই জন্য আমরা করি। মানে এতটাই রিয়েলিস্টিক যেন মনে হচ্ছে এখনই কথা বলে উঠে। হ্যাঁ হ্যাঁ, আর এতে উন্নতি মানে প্রাণবন্ত, এতে সঙ্গে সঙ্গে ডেভেলপ মানে শুরু হয়ে যায়, শুরু হয়ে যায়। ঠিক, বৃহস্পতিবার রোববার দুদিন খাওয়া। এগুলো কি গঙ্গোর মানে এই ছেলেটা হাত পা জুড়বো তারপরে বানাবো। এই ঠাকুরের নাম একটু সরাচ্ছি, এটাও গঙ্গোর বসে আছে, আচ্ছা আচ্ছা, এটাও গঙ্গোর ডলস। এখন তো দোলের টাইম আসছে না, এটা পুজোতে লাগে। আছে ঝুলনের যে পুতুল মানে মানে ঝুলনের যে মানে বাঙালি, হ্যাঁ আচ্ছা, ঝুলনের সময় আপনার এখানে কি কি পুতুল পাওয়া যাবে? পুত্র বিয়োগের শোক বুকে নিয়েই আজও শিল্পের সাধনায় রয়েছেন নন্দুবাবু এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা। সেই কথাই শিল্পী নিজের মুখে জানালেন। সত্যি এমন মহিয়তী শিল্পের শিল্পীর প্রতি আমাদের পূর্ণাঙ্গ শ্রদ্ধা রইল। আমরা ওনার নাম কি ছিল? সুনীল প্রজাপতি। সুনীল প্রজাপতি, আরে বড় ভাইরে যেখানেই আপনি দেখাবেন একে বলবে হ্যাঁ দুটোই মানে কালো কিন্তু শৈলীটা মানে দা বেন্ট অফ আর্ট ইজ ডিফারেন্ট, মানে এটার এক ধরনের এটা, হ্যাঁ এটা এটা আবার ইন্ট্রিনসিক ডিটেইল মানে খুব মানে নজদি বাড়ি কিসে ডিটেলিং কিয়া গিয়া। আপনি বাংলায় বলুন না, আমরা বাংলাও জানি হিন্দিও জানি। বলে চুয়া দিয়েছে না, একটা ডাব্বা আছে এর মধ্যে সব চুয়া উপরটা এরা একটু লালটো ইমন না মানে শ্রীকৃষ্ণ
মানে আমরা জানতেই পারি না এখানে যে একজন প্রথিত যশা শিল্পী রয়েছে। এটা বেনারসি স্টাইল, মানে বেনারস বেনারসি স্টাইল ঠিক কি ওইটা, মানে আর্টিফিশিয়াল ডিজাইন। ইনিও শ্রীনাথজি, মানে শ্রীকৃষ্ণজি প্যাটার্নের মানে বিভিন্ন মানে বিভিন্ন শৈলী বাংলাতে যেতে মানে বিভিন্ন স্টাইল। এটা একটা স্টাইল, এটা আলাদা একটা স্টাইল, এটা একটা স্টাইল, এইটা আর এটা কি এক? এটা কাপড় ডেকোরেশন করা হয়, ডেকোরেশন, আর এটা ডেকোরেশন ছাড়া ছাড়া বই বানাই পরে নিয়ে গিয়ে সাজাবে। আরো ঠাকুর আছে কি? ও নিজে ড্রয়িং করছে, খুব সুন্দর হয়েছে। ও শিখছে তো ড্রয়িং, শিখছে তো এখন। নন্দিনী প্রজাপতি খুবই সুন্দর হয়েছে। আর কোন কি দেখাও? ওর খুব মন, কিন্তু ওই যে সময় আমরা দিতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আরো আঁকা শিখুক, ও হাতের আঁকা তো অসাধারণ। এর বোনের আঁকা যদি দেখে নেবেন দাদা, ঠিক ঠিক, তাহলে বলবেন কি মা এই গুনগুনকে আঁকা লিয়ে তো, এখন গুনগুনকে আঁকা বই অসাধারণ ভাবনা দেখছেন। খুব সুন্দর হয়েছে, দুজনে এগিয়ে যাবে। আমাদের বন্ধু ছিলেন হরিলাল গুপ্তা, ইন্ডিয়ান আর্ট কলেজের প্রিন্সিপাল, লেট হয়ে যাওয়ার পর। আমাদের এই উদ্যোগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের মনোবল বৃদ্ধি করুন। সমস্ত ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য বেল বাটনটি প্রেস করুন। নমস্কার।